দুবাই থেকে 5 ঘন্টা বিমানযাত্রা আর 2 ঘন্টা সময়ের পার্থক্য, এই 7 ঘন্টা পর পৌঁছালাম তিউনিশিয়ার রাজধানী তিউনিসে। বিমানবন্দরে পৌঁছেই অস্বাভাবিক লম্বা একজন মানুষ দেখলাম, তার সাথে ফটো তোলার লোভ সম্বরণ করতে পারলাম না। বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে এবং অভিজ্ঞ গাইড নিয়ে তিউনিস পেরিয়ে যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্য কায়রোয়ান। তিউনিস থেকে 184 কিলোমিটার দক্ষিণে সড়ক পথে 2.5 ঘন্টায় পৌঁছালাম কায়রোয়ান। আল আমিনা হোটেলে রাত্রি যাপন করলাম। খলিফা মুয়াবিয়ার সময় 670 খ্রিস্টাব্দে আরব জেনারেল উকবা ইবনে নাফি এই কায়রোয়ান শহরের গোড়াপত্তন করেন, স্থাপন করেন কায়রোয়ান মসজিদ। এই মসজিদ ঘিরে গড়ে ওঠে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়। এখানে সমগ্র পৃথিবী থেকে লেখাপড়া করার জন্য শিক্ষার্থীরা লালায়িত ছিল। এখানে খ্রিস্টান শাসক চালে ম্যাগনে এবং রোমান সাম্রাজ্যের দূত এসে লেখাপড়ার মান দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল। আজকে আমরা আমেরিকার বার্কলে কিংবা হার্ভার্ড কিংবা স্ট্যানফোর্ড সম্পর্কে যে ধারণা পোষণ করি, চালে ম্যাগনে এবং রোমান দূত ঠিক সেই ধারণা নিয়েই তারা দেশে ফিরে গিয়েছিল। বাগদাদের খলিফা হারুন রশিদের সমর্থন পুষ্ট হয়ে ইব্রাহিম আল আখলা 800 খ্রিস্টাব্দে শাসনভার গ্রহণ করেন এবং তার বংশধরেরা 909 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন এবং কায়রোয়ানকে প্রাচুর্যে গৌরবে শিখরে নিয়ে যান। 909 খ্রিস্টাব্দে আগলাবিদদের পরাজিত করে ফাতিমিদরা ক্ষমতায় আসলে কায়রোয়ানের দুর্দিন শুরু হয়, কিন্তু জিরেদরা এসে কায়রোয়ানকে আবার সমৃদ্ধশালী করে, উকবার মসজিদকে নূতন সাজে সজ্জিত করে। আমরা দেখতে পাচ্ছি সানডায়াল বা সূর্য ঘড়ি, আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পানি সংগ্রহের ব্যবস্থা এবং কাদা ধুলোবালি আটকানোর ব্যবস্থা। উকবা সমগ্র উত্তর পশ্চিম আফ্রিকা বিজয়ের পর ফিরে আসার পথে আলজেরিয়ার বিস্ক্রা নামক স্থানে নিহত হন। মক্কা মদিনা এবং জেরুজালেমের পর কায়রোয়ানের উকবার মসজিদ মুসলমানদের চতুর্থ পবিত্রতম স্থান। শুধু তাই নয়, এই কায়রোয়ানে শায়িত আছে স্বয়ং নবী করিমের সাহাবি। রোমানদের সাথে যুদ্ধে কায়রোয়ান থেকে 30 কিলোমিটার দূরে 654 খ্রিস্টাব্দে এই কায়রোয়ান শহরের গোড়াপত্তনের আগেই তিনি নিহত হন। তাকে এখানে সমাহিত করা হয়েছিল, কে জানত এখানেই কায়রোয়ান শহর গড়ে উঠবে।